জাতীয় পার্টির সদস্যদের সাথে একমত পোষণ করে বক্তব্য রাখেন সরকার দলীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদ। মাদকের ব্যাপারে যদি সাথে সাথে শেষ করে দেয় তাহলে মাদকের থেকে মাদকও খারাপ জিনিস, এইটাও তো খুব খারাপ জিনিস। ওই যে বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রীকে ধর্ষণ করেছে, একটা কারখানার শ্রমিক তাকে ধর্ষণ করেছে, একের পর একটা হইতে পারে না। সুতরাং ভারতে একজন ডাক্তার মেয়ে বাস থেকে নামার পরে চারজনে তাকে জোর করে নিয়ে গণধর্ষণ করেছে, দুই তিন দিন পরে তাকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে। সেই ঘটনার পরে ভারতে আর কোনো ঘটনা ঘটেনি। এর থেকে পরিত্রাণের জন্য সংসদে আলোচনার দাবি জানান তিনি। আমি আজকে মানে স্পিকার সরকারের কাছে আকুল আবেদন জানাবো, যে হারে ধর্ষণের সংখ্যা বেড়েছে, এখন ধর্ষণ করলে মানে স্পিকার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। আমার মনে হয় যাবজ্জীবন কারাদণ্ড এইটা দিয়ে এই ধর্ষণ কন্ট্রোল হচ্ছে না। সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, ধর্ষণের দায়ে যদি প্রমাণ হয় তাহলে তার সাজা যাবজ্জীবন কারাদণ্ড না দিয়ে মৃত্যুদণ্ডের দেওয়ার ব্যবস্থা করা হোক। জাতীয় পার্টির আরেক সদস্য কাজী ফিরোজ রশিদ ধর্ষকদের কঠিন শাস্তির দাবি জানান। ধর্ষণ মহামারীর রূপ নিয়েছে। এখানে মাননীয় স্পিকার আমাদের বলতে বাধা নেই, মানবাধিকার সংগঠন তারা বলে যে গণতন্ত্রে এখানে আমরা আইনের শাসন, আর এই ধর্ষকের কি আইন আপনি করবেন? তার তো কোনো ফাঁসি হবে না, তার জেলও হবে না, এক সময় এক বছর পর বেরিয়ে যাবে, কেউ খবর রাখবে না। একমাত্র এই মুহূর্তে যদি এই সমাজকে আপনি ধর্ষণ মুক্ত করতে চান তাহলে এনকাউন্টার মাস, তাকে গুলি করে মারতে হবে। ধর্ষণকারীদের কঠোর শাস্তি দাবি জানান অন্য রাজনৈতিক দলের সংসদ সদস্যরা। আমি টুপি দাড়ি মাথায় নিয়ে আল্লাহকে হাজির না দিয়ে বলছি, এদের ক্রস ফায়ার করলে বেস্তে যাওয়া যাবে। বিজন কুমার।